সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এসআর ওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো প্রত্যেক দিনের মতন আজও কিন্তু আমরা একটা নতুন নিউজ নিয়ে হাজির হয়ে গেছি, যেখানে কিন্তু হয়তো আপনারা সবাই জানেন যে সরকারের নতুন প্রকল্প দুয়ারে সরকারের মাধ্যমে কিন্তু স্বাস্থ্যসাথীর যেই কার্ড রয়েছে সেই কার্ডটা কিন্তু ইস্যু করা হচ্ছে প্রত্যেকটা পরিবারের জন্য। তো 90% মানুষ কিন্তু এই ভুলটা করে এসছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। তো অবশ্যই কিন্তু ভিডিওর আগে আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কী আপনারা ভুল করেছেন এবং কী কী ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, কী কী আপনার লাগবে, কোথায় আবেদন করতে হবে, ফর্ম কী করে পাবেন, তার সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা এই এক ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা যদি একটু বড়ো হয়ে থাকে তবুও কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ এখানে কিন্তু আমরা আপনাদেরকে সম্পূর্ণ নলেজটা দিয়ে দেবো, তাহলে কিন্তু আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। আমি যত কটা ভিডিও দেখেছি ইউটিউবে 90% কিন্তু ভুল করেছে একটা জিনিস, তো অবশ্যই কিন্তু সেই ভুলটাকে আপনারা শুধরিয়ে নেবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন, যদি আপনাদের একটু ইনফরমেশন হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখতেন তা কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাছাড়া যদি আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেটাও কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তো শর্ট ফার্স্ট আপনাকে যে ওয়েবসাইটে আসতে হবে সেটা হচ্ছে www.gov.in। তো এই ওয়েবসাইটে আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে দুয়ারে সরকার, দুয়ারে সরকার দেখুন এখানে লেখা রয়েছে নো মোর। তো জাস্ট এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দুয়ারে সরকারের যেই অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে বা যে পোর্টালটা রয়েছে সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো জাস্ট একটু নিচে স্ক্রল করে আসবেন, স্ক্রল করে আসার পর এইখানে দেখুন লেখা রয়েছে সার্ভিস। তো সার্ভিসের মধ্যে দেখুন লেখা রয়েছে স্বাস্থ্যসাথী। তো জাস্ট এই যে পিডিএফটা রয়েছে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এইটা ডাউনলোড হয়ে যাবে। তো প্রথমে যদি আপনি দেখেন তাহলে প্রথমে এখানে আপনার ইংলিশে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তো আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, তাহলে দেখবেন এইখানে বাংলায় আপনারা পেয়ে যাবেন। আপনাদের যেটাতে সুবিধা হবে আপনারা কিন্তু সেইখানে পড়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকারের অভিযানের স্বাস্থ্যসাথী প্রকল্প অধীনে নাম নথিভুক্তকরণের পদ্ধতি। তো সম্পূর্ণ পদ্ধতি কিন্তু এইখানে আপনাদের দিয়ে দিয়েছে। তো কী কী পদ্ধতি রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে জেনে নেবেন। দেখুন এখানে দিয়ে দিয়েছে পরিবারের বিশদ বিবরণী যাচাই করতে খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথী নিবৃত্ত পরিবারগুলির তথ্য ভাণ্ডার সরবরাহ করা হবে। তো নিচে যদি একটু স্ক্রল করে আসেন তাহলে কিন্তু এইখানে আপনাকে যেটা বলা হচ্ছে যে ফর্ম বি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তাছাড়া যদি আমরা নিচে আসি, নিচে আসলে আরও ফর্ম বি সম্বন্ধে ডিটেলস এইখানে পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু আপনারা এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে কিন্তু একবার দেখে নেবেন। তাছাড়া কিন্তু আমরা আপনাদের সম্পূর্ণ কিছু বলে দেবো এই জায়গায়। তো যদি আমরা একটু নিচে দেখি তাহলে এখানে দেখুন লেখা রয়েছে যারা সরকার বা সরকারি সংস্থা থেকে বেতন সাথে চিকিৎসা ভাতা পান তবে দয়া করে সঠিক বিকল্প পদ্ধতি চিহ্নিত করুন। তো সম্পূর্ণ সেই তথ্য কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। যদি আমরা স্ক্রল করে আসি তাহলে দেখতে পারবেন এইখানে ইংলিশেও দেওয়া থাকবে এবং আপনাদের যেই বাংলা সে বাংলাটাও কিন্তু দেওয়া থাকবে। তো আপনাদের সরফাস যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে ক্যাম্পে নথিভুক্তকরণের সময় প্রয়োজনীয় তথ্যের তালিকা, কী কী আপনার তথ্য নিয়ে যেতে হবে, খাদ্যসাথী অথবা আধার কার্ড সাথে রাখতে হবে কিন্তু আপনাদের। তাছাড়া আবেদনপত্র গ্রহণের বার্তা কী হবে, সকল নথিভুক্তকরণের বার্তা আপনার দেওয়া মোবাইল নম্বরে চলে যাবে, তাহলে আপনার সঠিক একটা মোবাইল নম্বর দিতে হবে। কবে পাবেন আপনারা কার্ডটি, 7 থেকে 10 দিনের মধ্যে গিয়ে কিন্তু আপনারা যে স্থানে বলে দেবে সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি আমরা নিচে একটু স্ক্রল করে আসি তাহলে দেখুন এখানে লেখা রয়েছে পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও সকল সদস্যের নাম নথিভুক্ত নেই, তাহলে আপনাদের কী করতে হবে, স্বাস্থ্যসাথী স্কিম বা PEC-তে পরিবারের সদস্যের নাম নথিভুক্ত করা বা বাদ দেওয়া যায়। যদি আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে এখানে ইংলিশে দেওয়া রয়েছে এবং সেম একই রকমভাবে কিন্তু আপনার এখানে বাংলাতেও দেওয়া রয়েছে। তো এইখানে দেখুন লিখে দিয়েছে একটি পরিবার সর্বোপরি একটি কার্ড পাবেন, যদি একাধিক কার্ড জারি করা হয় তাহলে সেটি বন্ধ করে দেওয়া হবে। তাহলে আপনাদের যদি একটা পরিবার হয়ে থাকে, আপনার একটা পরিবার যতজনই লোক থাকুক না কেন তার জন্য কিন্তু আপনার একটি কার্ডই কিন্তু ধার্য করা হবে। তাছাড়া যদি আপনি দুটো কার্ড বা তিনটে একাধিক কার্ড ধার্য করেন তাহলে কিন্তু সবকটাই বন্ধ করে দেওয়া হবে। তারপর দেখুন দিয়েছে দয়া করে আপনার সঠিক মোবাইল নম্বরটি নথিভুক্ত করবেন যাতে সমস্ত SMS বার্তা আসে, মানে আপনাদের যে মোবাইল নম্বর থাকবে সেটা কিন্তু সঠিক দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের সেই সঠিক বার্তাটা আপনাদের মোবাইল নম্বরে পৌঁছে যাবে। তারপরে দেখুন দিয়েছে সমস্ত নবজাতক শিশু 1 বছর বয়স পর্যন্ত মায়ের কার্ডের অন্তর্ভুক্ত থাকবে, মানে সাপোজ আপনাদের কোনো একটা বেবি হয়েছে, যতদিন না ওর 1 বছর হচ্ছে ততদিন কিন্তু ওর যে মায়ের কার্ড রয়েছে সেই কার্ড দিয়ে কিন্তু ও কাজ চালাতে পারবে। তাছাড়া দেখুন দিয়ে দিয়েছে এখানে স্মার্ট কার্ডটি পরিবারের সর্বজ্যেষ্ঠা মহিলার নামে নথিভুক্ত হবে, মানে আপনাদের পরিবারে যে সব থেকে বড়ো মহিলা রয়েছে মানে আপনাদের মা হতে পারে বা আপনাদের যেই থাকুক না কেন আপনাদের বাড়িতে মহিলা যে সব থেকে বড় রয়েছে তার নামে কিন্তু আপনার এই কার্ডটি তৈরি হবে। স্মার্ট কার্ডটি স্বয়ং
নবীকরণযুক্ত, আপনাকে পুনরায় নবীকরণের জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। মানে আপনি যদি মনে করেন যে আপনার কার্ডটা অনেক পুরনো হয়ে গেছে, আপনি সেটাকে নতুন করে আবার করবেন, তার জন্য কিন্তু আপনাকে কিছু করতে হবে না, আপনার যেই কার্ডটা রয়েছে সেই কার্ডটা দিয়েই কিন্তু চলবে। তাছাড়া এখানে দেখুন স্বাস্থ্যসাথী সংক্রমণ তো কোনো রকম সহায়তার জন্য কিন্তু আপনার সরাসরি এই যে নম্বরটা দেখতে পাচ্ছেন এই নম্বরে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন। আর এই স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সরকারি বেসরকারি যে কোনো হসপিটালে কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত সুবিধা পেয়ে যাবেন, যেটা হয়তো আপনারা সবাই জানেন। এটা কিন্তু আপনি যে কোনো হসপিটালে বা যে কোনো সরকারি বা বেসরকারি সব হসপিটালে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে মূল বিষয়গুলো। এইবার আপনাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্মটা কিন্তু আপনারা এই পিডিএফটার মধ্যেই পেয়ে যাবেন। তো অবশ্যই পিডিএফটা আপনারা ডাউনলোড করে নেবেন। যদি একটু স্ক্রল করে আসি তাহলে দেখুন এখানে সেই ফর্মটা রয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে স্বাস্থ্যসাথী স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ফর্ম বি। তো এই ফর্ম বিটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন সর্বপ্রথম ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট এখানে দিতে হবে। এখানে হচ্ছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, যদি আপনার ব্লক মিউনিসিপ্যালিটি যেটা থাকে সেটা আপনি এখানে দেখবেন। পঞ্চায়েত দিয়ে দেবেন, আপনার ভিলেজ এবং ওয়ার্ড নাম্বার কত রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এবং রেসিডেন্টাল যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনাকে পুড়িয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন নম্বর এটা আপনাকে দিয়ে দেবে যখন আপনি যেখানে ফিল আপ করুন সেই জায়গা থেকে। এখান থেকে দেখুন মাইনরিটি স্ট্যাটাস, আপনি কি মাইনরিটি রয়েছেন, ইয়েস অর নো, যদি থেকে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না থেকে থাকেন তাহলে নো করবেন। কাস্ট এসসি এসটি ওবিসি কোন কাস্টে আপনি রয়েছেন সেটা কিন্তু যেটা হবে তার উপরে কিন্তু টিকচিহ্ন করে দেবেন। ডিপার্টমেন্টাল ইফ এমপ্লয়েড, কোন ক্যাটাগরি যদি আপনি কোনো ডিপার্টমেন্টে কোনো কাজ করে থাকেন সেটা কী সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন, এবং কোন ক্যাটাগরি সেটাও কিন্তু আপনি এখানে লিখে দেবেন। তাছাড়া দেখুন এখানে লিখে দিয়েছে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট, যে অ্যাপ্লিকেশন করছে তার নাম কিন্তু এইখানে লিখে দিতে হবে। ফাদার্স নেম, যে অ্যাপ্লিকেশন করছে তার বাবার নাম কী সেটাও কিন্তু এইখানে লিখে দিতে হবে। যদি চলে আসি আমরা এই পাশে তখন লেখা হয়েছে এখানে অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস, ইফ অ্যাপ্লিকেন্ট অর মেম্বার ইজ এমপ্লয়েড, যদি আপনি কোনো সরকারি দপ্তরে কাজ করে থাকেন তাহলে অফিসের নাম এবং তার কি অ্যাড্রেস সেটা কিন্তু এইখানে আপনাকে ভরাট করে দিতে হবে। তাছাড়া যদি এখানে দেখি তাহলে দেখুন এখানে লেখা দিয়েছে যে ডু এনি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স, যদি আপনি গভর্নমেন্টের হেলথ ইন্স্যুরেন্স পেয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন। তাছাড়া দেখুন এখানে লিখে দিয়েছে ডু এনি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট, যদি আপনি গভর্নমেন্টের থেকে মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে এখানে আপনি নো করবেন। তো এটা গেল সিম্পল একটা ফর্ম। যদি আমরা নিচে একটু স্ক্রল করে আসি তাহলে দেখুন এইখানে আপনি ম্যাক্সিমাম 10 জনের নাম কিন্তু এখানে পূরণ করতে পারেন, কারণ একটা পরিবারে 10 জন হয়ে থাকতে পারে। তো এইখানে সবপাশ দেখুন যে সব থেকে আপনাদের ফ্যামিলিতে যে সব থেকে বড়ো থাকবে তার নাম কিন্তু এইখানে দিয়ে দিতে হবে। তো তার নাম দিয়ে দিলেন আপনি, দিয়ে দেওয়ার পর তার মেল ফিমেল, অবশ্যই ফিমেল অবশ্যই, তো ফিমেল নামটা এখানে দিয়ে দেবেন, তার এজ কত সেটা এখানে দিয়ে দেবেন এখানে আপনারা। তাছাড়া এখানে আপনাদের যেই মোবাইল নম্বর থাকবে সঠিক এবং সবসময় যারা চালু থাকে সেই মোবাইল নম্বরটা দিতে হবে এখানে, এবং খাদ্যসাথীর যে আইডি নম্বর রয়েছে সেটা আপনাকে দিতে হবে। তাছাড়া আপনাকে আধার নম্বর যদি থেকে থাকে তাহলে আধার নম্বর দিতে হবে। যদি এই দুটোর মধ্যে আপনার যেটা থাকবে সেটাই আপনি কিন্তু লিখে দেবেন, যদি খাদ্যসাথী আইডি নম্বর থাকে তাহলে এটাকে আপনি লিখে দেবেন, এবং আধার নম্বর যদি থাকে তাহলে কিন্তু আপনি এটা লিখে দেবেন। তাছাড়া যদি আপনার দুটোই থাকে তো দুটোই লিখে দেবেন, কোনো অসুবিধা হবে না, এবং যদি একটা থাকে তাহলে সেটাই লিখবেন। চলে আসুন দু নম্বরে। দু নম্বর দেখুন এবার আপনি যেই লিখে দিলেন আপনার নামটা, এবার আপনার ফ্যামিলিতে যতজন রয়েছে সবার নাম একটা একটা করে এখানে লিখবেন। লেখার পর তার কি সেক্স রয়েছে মেল না ফিমেল সেটা আপনি এখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর তার কি এজ আছে সেই এজটাও আপনি এখানে দিয়ে দেবেন, এবং আপনার সাথে ওনার কি সম্পর্ক সেটাও আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেমন আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার সন হতে পারে, ডটার হতে পারে, তো যেটা হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। মোবাইল নম্বর দেবেন, একই রকমভাবে কিন্তু আপনার এখানে আধার নম্বর বা খাদ্যসাথী নম্বরও কিন্তু দিয়ে দিতে হবে। তো এরকম করে কিন্তু আপনার 10টা নম্বর কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে, বা আপনার পরিবার যতগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে। যদি আমরা চলে আসি তাহলে দেখুন এখানে পরিবারের সকল সদস্যের নাম লিখুন, এখানে লিখে দেবেন সদস্য নাম। চলে আসুন নিচে, নিচে আসার তারপর এখানে দেখুন সিগনেচার অফ দ্য ভেরিফিকেশন অফিসার বা ভেরিফাইড অফিসার যে থাকবে এখানে সে কিন্তু এখানে সিগনেচার করবে। এখানে গিয়ে কিন্তু নাম লিখে দেবে এবং বেনিফিশিয়ারি সিগনেচার, আপনার যে কী নাম সেটা কিন্তু আপনি এখানে সিগনেচার করে দেবেন। তাছাড়া যদি আপনাদের আরও জানতে হয় তাহলে কিন্তু এই নম্বরে গিয়ে কিন্তু আপনারা ফোন করতে পারবেন। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে একটা পরিবারে কিন্তু একটাই নাম হবে, মানে একটাই স্মার্ট কার্ড হবে। একাধিক কার্ড যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের বন্ধ হয়ে যাবে। আর আপনাদের যেই ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে খাদ্যসাথী নম্বর বা আধার নম্বর, যে কোনো একটা থাকলেই কিন্তু আপনি এই ফর্মটার জন্য আবেদন করতে পারবেন। এবং আপনাদের এলাকায় কোথায় কোথায় ফর্মটা ফিল আপ হচ্ছে বা কোথায় কোথায় আপনাদের ক্যাম্প বসেছে দুয়ারে সরকারের, সেটা কিন্তু অবশ্যই আপনারা জেনে নেবেন। জেনে নিয়ে গিয়ে কিন্তু আপনাদের এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। বিশদ জানতে হলে কিন্তু আপনাদের এই যে মোবাইল নম্বর রয়েছে
এই মোবাইল নম্বরে গিয়ে কিন্তু আপনারা কল করতে পারেন, কারণ কল করলেই কিন্তু আপনাদের সম্পূর্ণ তথ্য দিয়ে দেবে। তাছাড়া কিন্তু আপনারা এই ফর্মটাকে ফিল আপ করতে পারেন এবং গিয়ে কিন্তু গুগল প্লে স্টোর থেকে স্বাস্থ্যসাথী যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটাও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যদি আপনাদের আর কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কিন্তু সেটার নিচে অবশ্যই কমেন্ট করে দেবেন। তাহলে কমেন্ট করে দিলে কিন্তু আপনারা সেটা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও পেয়ে যাবেন। যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে যায় বা নাম ভুল হয় বা কোনো বানান ভুল হয়েছে বা ভুলবশত অন্য কোনো অ্যাড্রেস হয়ে গেছে বা মোবাইল নাম্বার চেঞ্জ করেছেন তাহলে কী করতে হবে সেটা যদি আপনারা জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমরা কিন্তু সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের ভেতরে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।